আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ এবং সাবধানে আছেন। হুমায়রাস কিচেনের আজকে নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আজকে মসুর ডাল আর পটল দিয়ে ভীষণ মজার একটা রেসিপি শেয়ার করব। ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে, আর এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের ভীষণ মজার এই মসুর ডাল পটলের রেসিপি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটি বানানোর জন্য একটা বাটিতে আমি 200 গ্রাম পরিমাণে মসুর ডাল নিয়ে তারপরে পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে কোচলে নিচ্ছি। এভাবে এভাবে 4 থেকে 5 বারের মতো পানি চেঞ্জ করে ধুয়ে ফেলতে হবে। দেখেন এখন কিন্তু আর কোনো ময়লা পানি নেই, একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি সরাসরি রান্না করতে চলে আসলাম। একটা কড়াইতে আমি প্রথমে দিয়ে দিলাম 1 কেজির একটু কম আছে এখানে পটল। পটল ভালো করে ধুয়ে তারপর মাঝখান থেকে 1 পিস করে তারপরে সাইড থেকে এরকম কুচি করে নিয়েছি। এখন আমি এখানে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। আর আমি যে পরিমাণে মসুর ডাল আর পটল নিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট। দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ গুলো ডিপ ফ্রিজে ছিল, সেজন্য এরকম বরফ জমে গেছে। আমি কিন্তু এখনো চুলা জ্বালাইনি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিতে হবে। লবণের পরিমাণটাও ঠিক তেমনটাই। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের 1/4 ভাগ পরিমাণে। এখন আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তারপরে হাত দিয়ে সব উপকরণ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। এখন এখানে আমি পানি দিয়ে দিব। পানির পরিমাণটা আমি এখানে খুব বেশি পানি দিব না, কারণ আমি একটু মাখো মাখো রাখবো গ্রেভিটা। আপনারা যদি খুব পাতলা রাখতে চান তাহলে এর চেয়ে আরো বেশি পানি দিবেন। আমি এখানে কিন্তু বেশি পানি দেইনি, 2 কাপের মতো পানি দিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিব, মিডিয়াম হাই আছে, এটা রান্না করতে থাকবো মসুর ডাল আর পটলটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো আমি চুলা জ্বালিয়ে দিয়েছি, 10 থেকে 12 মিনিটের মতো লাগবে, মিডিয়াম হাই আছে। আর কিছুক্ষণ পর পরে অবশ্যই নেড়ে দিতে হবে। আমি নেড়ে দিচ্ছি। অলরেডি পানি শুকিয়ে আসছে এবং পটল আর মসুর ডালও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছে। তো আমি এই পর্যায়ে এসে আবারও এটা নেড়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পরে দেখেন একদম কিন্তু ঘন হয়ে এসেছে, আর পটল আর ডাল একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি আলাদা একটা বাটিতে তুলে রাখবো। আর আমার এরকম ঘনই কিন্তু পছন্দ, আপনারা চাইলে পাতলাও রাখতে পারেন। কড়াই ধুয়ে আমি আবার চুলায় দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তারপরে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে আস্ত জিরা। এভাবে জিরার ফোড়ন দিলে খেতে অনেক ভালো লাগবে। জিরা ফোড়নটা আমি 5 থেকে 6 সেকেন্ডের মতো রেখে তারপরে এখানে 1টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়াম আছে। রসুন কুচি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের 2টা। এভাবে পেঁয়াজ আর রসুনের ফোড়ন দিলেও অনেক ভালো লাগে। এখন এটা আমি বেরেস্তা কালার করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে কিন্তু হালকা ভেজেই মসুর ডাল আর পটলটা দেওয়া যাবে না, এরকম বেরেস্তা কালার করে ফেলতে হবে, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগবে। একদম কিন্তু পুরে ফেলেনি, দেখেন এরকম লালচে একটা কালার এসেছে। এখন আমি আলাদা একটা চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি। একবারে দিতে গেলে তেল ছিটকে আসতে পারে, সেজন্য একটা চামচ দিয়ে দিয়ে দিতে হবে আর মিক্স করে নিতে হবে। তো আমি সবগুলো দিয়ে দিচ্ছি এভাবে। আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খাবেন যদি আগে কখনো না খেয়ে থাকেন, বিশেষ করে নতুন রাঁধুনি আপুরা যারা আছেন। রুটি, পরোটা, ভাত সবকিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে।
আমার হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিট আমি একদম লো আঁচে এটা জাল করেছি, রান্না করেছি। এখন আমি চুলা বন্ধ করে দিয়ে তারপরে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার মসুর ডাল পটলের রেসিপিটি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।